সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা, দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখতে পাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমাদের চ্যানেলটি নতুন দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে যে সমস্ত মাছগুলো দেখানো হচ্ছে তা হলো আমাদের কমন কার্প, কেউ বলে কমন কার্প, কেউ বলে কার্পো, কেউ বলে মিনার। এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো আপনারা 6 মাসের বাজেটে চাষ করতে পারবেন। আপনার দেখা যাচ্ছে 6 মাস যারা বাজেট করেন তাদের জন্য এই মাছগুলো, এটি 6 মাসে ওজন আসে আপনার 1.5 কেজি 2 কেজি প্লাস এই সমস্ত মাছগুলো। আর এই মাছগুলো হচ্ছে কেজিতে 15টা থেকে 20টা লাইনের। এই মাছগুলো আপনারা চাষ করতে পারেন, আপনাদের যে কোনো জলাশয়ে নিয়ে চাষ করতে পারেন। এই সমস্ত কার্প মাছগুলো প্রতি শতাংশে 20 পিস দেওয়া যায় মিশ্রভাবে কার্প জাতীয় মাছের সাথে চাষ করলে। এটা হচ্ছে মিনার কার্প মাছ, এই কার্পো মিনার একসাথে চাষ করতে পারেন। আপনারা যদি এই সমস্ত মাছ চাষ করেন তাহলে সরপুঁটি, মিনার, কার্পো, কাতল, রুই, মিরকা, গ্লাস কার্প, সরপুঁটি সব জাতীয় মাছ চাষ করতে পারেন। আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই সমস্ত মাছ অর্ডার করতে পারেন, এবং ক্যামেরা মাছ বেশি পরিমাণ হলে আমরা এই সমস্ত মাছ পৌঁছে দিয়ে থাকি। আর এই সমস্ত মাছের নিচের খাবার অস্ত্র খেয়ে থাকে, আর এই সমস্ত মাছকে ভাসমান ফিড খাওয়ানো লাগে না, এদেরকে ডুবন্ত খাবার খোল, কোরা, বসি, বিভিন্ন কোরা, দানের কোরা এই সমস্ত খাবার দিলে হয়ে যায়, গোবর। আর যদি আপনারা স্বাভাবিকভাবে শিং মাগুরের মতো খাওয়ান তাহলে এই ক্ষেত্রে আরও বড় হবে। মাছগুলো যদি চাষ করার জন্য আগ্রহী থাকেন তাহলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।